গেছে? হ্যাঁ আপাতত, কিন্তু এরা কারা? বাজে লোক। কিন্তু কিন্তু এরকম করছে কেন? তা আমি কি করে জানবো? কি মুশকিল আপনাকে খুঁজে, আর আপনি জানেন না? না, কিন্তু এরা খারাপ লোক সেটা তো জানেন। তা জানি। তুমি এক কাজ করো, ভালো করে ঠেলে ঠুলে দাঁড়িয়ে থাকো, যাতে ওরা ভাগ কিছু কেই ঢুকতে না পারে। আরে এর থেকে ফারাকার বাদ আর কোনো সহজ? আচ্ছা আমি তো ভালো ছেলে, আপনি তো আমার ব্যাপারে কথা কথা পুলিশ ডাকেন, ওরা খারাপ জন্য আপনি পুলিশ ডাকছেন না কেন? না 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 না, পুলিশ ডাকা যাবে না। আরে আপনার বাড়িতে ডাকাত পড়েছে আর আপনি পুলিশ ডাকবেন না? আরে দেখ, ওরা ডাকাত নয়, ওরা বিভিন্ন ব্যাংকের লোক। ব্যাংকের লোক? হ্যাঁ। তাহলে বাড়িতে কেন? ওই তো ওই ক্রেডিট কার্ডওয়ালারা টাকা আদায় করার জন্য পাঠিয়েছে, ওরা পাওনাদার। ও, তাহলে আপনি ওনাদের চেনেন? হ্যাঁ চিনি, চিনি মানে মুখটা চিনি না, তবে চেহারাগুলোকে চিনি, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, চেহারাগুলো। ওরা আগে এসেছে? হ্যাঁ এসেছে তো। আগে কিভাবে ঠেকিয়েছেন? আগে তো এক একজন করে আসতো, হ্যাঁ, আর এখন তো একেবারে দল বেঁধে সবাই মিলে এসেছে। আরে আমি আর ওদেরকে আটকে রাখতে পারছি না। রাখতেই হবে, রাখতেই হবে। ওরা 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 কত টাকা পায়? হ্যাঁ দেখছি কত টাকা পায় ওরা। ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা প্রায় 25,000। তাহলে দিয়ে দিন না, আপনাকে তো অনেক টাকা। ওরে বাবা, টাকা থাকলেই কি টাকা দিয়ে দিতে হবে? মরে যাব, অত টাকা আমি দিতে পারবো না। আরে ওরা তো পাওনা না। তাতে কি হয়েছে, অত টাকা আমি ঘর থেকে দেব কেমন করে? না, অত টাকা দিয়ে দিলে আমি এমনিতেই মরে যাব, তার থেকে টাকাগুলো থাক। প্রাণের চেয়েও আপনার কাছে টাকার দাম বেশি? নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার আমি মরে যাব, আমি ওই টাকা দেবো না। আরে আপনি মরার আগে না ওরা আমাকে মেরে ফেলবে। মারো, সেই জন্যই তো তোমাকে মাইনে দিয়ে এই বাড়িতে কাজে লাগিয়েছি। মাইনে? কত টাকা মাইনে দিচ্ছেন? কি হচ্ছে না? হ্যাঁ নাটক? এই এতক্ষণ তো এখানে ছিল, হঠাৎ হাওয়া হয়ে গেল। বল 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 বল, কোথায় গেল? বল বল, তাড়াতাড়ি বল, কোথায় গেল? সেই তো ঠিকই বলেছে, আর যাওয়ার সময় তো কয়লার ইঞ্জিন করে গেছে, আর ফেরার সময় তো ডিজেল ইঞ্জিন, তবে চিনবে কি করে বল? বিদেশ বলছি, বল বল তোর বৌদিকে বল। বড় বৌদি আসেনি। বড় বৌদি গেল কোথায় যে আসবে? এই দেখো কি কাণ্ড, পুরো সংলাপটা বলো বিদেশ। বড় বৌদি পিসি আসেনি তাই বুঝি তোমরা খুঁজেছো? হ্যাঁ প্রচুর খুঁজেছি, বিশ্বাস করো গোপা, মানে ওই ভাল্লুক যেমন ওই জঙ্গলের ভেতরে মৌচাক খোঁজে সেইভাবে খুঁজেছি, প্রত্যেকটা জানলা দিয়ে উঁকি দিয়েছি আর ডেকেছি, পিসিমা পিসিমা। বুদ্ধি দেখো, প্রত্যেকটা জানলা দিয়ে উঁকি দিয়েছি আর ডেকেছি, পিসিমা পিসিমা। যেন পিসিমা ওদের কত চেনে, ডাক শুনলেই চলে আসবে। শুধু কি ডেকেছি কমলে, দেখেওছি। দেখেওছো? পিসিমাকে তুমি আগে কখনো দেখেছো যে দেখলেই চিনতে পারবে? না না, মানে কোন বয়স্ক মহিলাই আসেন, তিনি এসেছেন। এসেছেন? হ্যাঁ এসেছেন। তা ওই কোন ট্রেনে এলেন? যে ট্রেনে আসা যাক, উনি বাড়িতে এসে বৌদের দিয়ে পা ধোয়াচ্ছেন, আর তোমরা এতক্ষণে এসে বলছো ওনাকে খুঁজেই পাওনি, ফাঁকি বাজ কোথাকার। ঠিক করবেন মানে? বুঝলে না, তোমার কল কবজা মানে আমি তো ধার নিইনি। কিন্তু যে ধার নিয়েছে তাকে তো এতক্ষণ ধরে বাঁচিয়েছো। হ্যাঁ না না না, এই যে এতক্ষণ তো দরজাটা বন্ধ রেখেছিলে যাতে উনি পেছনের দরজা দিয়ে পালাতে পারে। এই নাটক হচ্ছে না? হ্যাঁ নাটক, নাটক বুঝি না কোন বাহানায়।
বাপরে বাপ, এতক্ষণ এতক্ষণ ধরে লড়াই করে হাঁপিয়ে উঠেছে একেবারে। ও কত ঘাম মাইনাস হয়ে গেল। এবার একটু জল খেয়ে প্লাস করতে হবে তো, কিন্তু একটু জিরো করতে হবে তো। হ্যাঁ, জিরো জিরো। ঠিক বলেছো দিদি, এরা কেউ স্টেশনে যায়নি, তিনজনে মিলে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। একদম না, তোমাদের মিথ্যে বলে আমাদের লাভ কি বলো তো? মিথ্যে বলছো মেনি, কারণ সত্যিটা আমাদের চোখের সামনে। আর গেলেই বাকি, তিনজনে মিলে একসাথে এক জায়গায় ছুটেছো। সেটা বলতে পারো, সেটা ছুটেছি। ওই দেখ, দেখলি তোমরা তো দেখলি। আমি জানতাম এদের তিনজনে দ্বারা কিচ্ছু হবে না। আর মেনি, তোমায় আমি কি বলেছি? যেখানে যাবে একা যাবে, কারুর সাথে যেতে বারণ করেছিলাম কি না? সেই তুমি দাদা ঠাকুরপোকে নিয়ে গেলে। এই কেন রে মেজা, এই সব কথা বলছিস কেন? আমার বোন গেছে, কি ক্ষতি হয়েছে? আমার বোন কি খারাপ? ঠিক বলেছো দিদি, বলি এসব বলার মানে কি? হ্যাঁ, আমার বোন কি খারাপ? আর রানী তো চুপ করো না। চুপ করবো কেন, চুপ করবো কেন? ও কি বললো সেটা শুনলে? তুমি মেজো ঠাকুরপোর সঙ্গে গেছো বলে মেজো ঠাকুরপোর দোষ হয়েছে। দিদি, আমি সে কথা বলতে চাইনি, কিন্তু তুমি কথা বলবে না ঠিক আছে, কিন্তু শুনতে পাচ্ছে তো নাকি কানে তুলে দিয়া? হ্যাঁ, অলক্ষীকে দিয়ে অশান্তি তাড়াবে, কতটা তাড়ানো হয়েছে দেখো একবার। দাদু, তুমি এখন যতই চেষ্টা করো না কেন, শাকচুনি এখন কথা বলবে। জানি তো, জানি তো কথা বলবে না, কোন মুখে কথা বলবে? ও তো নিজেই চায় না যে সংসারে শান্তি আসবে, অলক্ষীকে দিয়ে অশান্তি তাড়াবে, যত অশান্তির মূলে তুমি। দাদু, অশান্তির ব্যাপারটা না হয় তুমি আমার হাতে ছেড়ে দাও। অশান্তি তো আমি এক চুটকিতে থামিয়ে দেবো। কাজ খোলা চুটকি, কাজ খোলা দেখো। আমি যাচ্ছি রে পুণ্য, অশান্তি থামাতে। তুই দেখিস নিগলে আবার সে পুণ্য বলে ডাকলো, তুই তো গাড়ি করলো। কতবার বলবো, ট্রেনের এমাথা থেকে ওমাথা অবধি খুঁজেছি। আমিও খুঁজেছি, আমিও খুঁজেছি, ওমাথা থেকে এমাথা। দেখেছো দিদি, দেখেছো? সবাই ওমাথা থেকে এমাথা অবধি খুঁজেছে, কিন্তু কেউ মাথা থেকে পা পর্যন্ত খুঁজে দেখেনি। তার মানে এই তিনজনে একসঙ্গে দেখেছে? হ্যাঁ, তাতে কি হলো, কি হলো? তখন থেকে মেজটাকে কথা শুনিয়ে যাচ্ছ, এতে খারাপটা কি হয়েছে? কি খারাপ হয়েছে? খারাপ এটাই হয়েছে যে তোমরা ওখানে পিসি পিসি বলে ডাকলে, আর পিসির ঠেলায় আমরা এখানে মা মা বলে ডাকছি। তোমাকে তো বেশি জোরে জোরে ডাকতেও হচ্ছে না, তোমার মা তো আমার ঘরেই বসে আছে। বিদেশ কথা ঘোরাতে দিস না ভাই, মায়ের কথা বলে আবার অন্য লাইনে চলে যাবে, তার থেকে তুই যে কথা বলছ, আমাদের মোদ্দা কথা মিথ্যাবাদী বলেছে। বলছি তো। হ্যাঁ তো বলছি, বলছি করছো কেন? পিসিকে ডাকো না, তাকেই তো জিজ্ঞেস করে যাবে যে সে এই ট্রেনে এসছে কিনা। ওই তো, সংসার সুখের হয় রমণীর গুণে।